কলকাতা, প্রাক্তন সিনেমার উজানের কথায় দ্য সিটি অফ প্যাশন, গুগল অবশ্য বলবে দ্য সিটি অফ জয়। জয় হোক বা প্যাশন, কলকাতা মানে এক কথায় ভিক্টোরিয়া, ময়দান, প্রিন্সেপ ঘাট, পার্ক স্ট্রিট, দুর্গাপুজো, ডিসেম্বরের শহর, পুরনো ট্রাম, মাটির ভাঁড়ের চা, রসগোল্লা, মিষ্টি দই। কিন্তু এই এত কিছুর মধ্যেও আছে আরও একটা কলকাতা, আসল কলকাতা, যাকে বাইরে থেকে দেখা যায় না, ছোঁয়া যায় না, যাকে শুধু অনুভব করা যায়। যেই কলকাতা প্রত্যেক মুহূর্তে তৈরি হয়, আবার শেষ হয়ে যায়, যেখানে রাস্তার ক্ষণিকের অপরিচিত চোখাচোখিও কয়েক বসন্তের গল্প বলে দেয়। এই গল্পটা সেই কলকাতার যেখানে প্যাশনের জয় হয়। অন্য কলকাতা, একটু আগুন হবে কি বলছি, একটু আগুন হবে কি করবেন? ও হ্যাঁ, এদিকে দিন। তবে গোলাপি লিপস্টিকে ধূমপানটা কিন্তু বেশ মানায়। তাই তা না মানানোর কি আছে? না, আমি প্রশংসাই করলাম। থাক বাবা, ওসব ভালো মন্দের তর্কে যাব না, এখন তো আবার সব ফেমিনি। কি আপনি তো মশাই ভয় পেয়ে গেলেন, পুরুষ জাতি এতটা ভয় কাতর হয় জানতাম না তো। দিনকাল ভালো নয় কি দরকার, বিরোধিতা করতে গিয়ে প্রাণ যায় যদি। সে বিরোধিতা করতে গেলে তো আবার সাহসের প্রয়োজন হয়। আপনার নামটা? রূপসা। প্রবেশ। Nice to meet you. Thank you for the matches. আচ্ছা, আপনি এত লোক থাকতে আমার কাছে এসে আগুন চাইলেন কেন? কারণ আপনার হাব ভাব দেখে আপনাকে একটু জেয়ে জেয়ে লাগছিল তো। আর তাই জন্য কলকাতার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাকিদের তুলনায় আপনার কাছে আগুন পাওয়ার চান্সেস 43.9% বেশি। আপনার থেকে এতটাও ডিটেইলড অ্যানসার আশা করি। তাহলে মুখ দেখে বা কলেজের নাম আন্দাজ করা যায় বলছেন? আমি কিন্তু অ্যাপলিটিক্যাল, কিন্তু আপনি চোখ মুখের ভাবভঙ্গি দেখে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন? হ্যাঁ, আমরা সবাই কম বেশি পলিটিক্যাল। যারা বলে যে তারা অ্যাপলিটিক্যাল, তারা কিন্তু মিথ্যে কথা বলে। তার মানে আপনি কি বলছেন আমি মিথ্যে কথা বলছি? কই না তো, আমি তো একটা পসিবিলিটি বললাম, আর বললেই বা দোষ কি? আচ্ছা, আপনি আমাকে চেনেন না জানেন না, এত জাজ করছেন কেন বলুন তো, আর এত কথাই বা কেন বলছেন? আচ্ছা, আপনি তো বিরক্ত হচ্ছেন কেন বলুন তো?
কি এমন বললাম? খুব ডিস্টার্ব করছি কি? সরি টু ডিস্টার্ব ইউ, চললাম। আরে দিদি, আরে আপনি তো আমাকে গিল ফিল দিয়ে চলে যাচ্ছেন। দিদি দিদি ও দিদি 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 আরে ও দিদি, আরে আপনি তো আজব পাবলিক মশাই, পুরো ধূমকেতু মার্কা। আরে ধূমকেতু? ধূম হোয়াট? আরে আপনি, আরে ধূমকেতু জানেন না, ক্লাস সেভেনের বইয়ে ডেফিনেশন ছিল, ওই হুট করে এসে আবার হুট করে চলে যায়। আপনি কিন্তু আবার পিছু করছেন। দোষ ছাড়ুন তো। আচ্ছা এই যে আপনি হঠাৎ করে ওখান থেকে চলে এলেন, আমাকে আমাকে দোষী বানিয়ে দিয়ে, একটা মানুষের গিল্ট ফিলিং বলে কিছু আছে তো নাকি? মানলাম আমি আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে একটু রুট হয়ে গেছিলাম। আচ্ছা আই এম সরি। সরি বলা হয়ে গেছে, চলে যান। আচ্ছা ঠিক আছে, ফালতু ঝামেলা যত সব। আরে ও মশাই, আমার যে এতটা সময় নষ্ট করলেন, এটা দাম কে দেবে? বড় জোর এক কাপ চা চলতে পারে, তার চেয়ে বেশি এফোর্ড করতে পারবো না। চলবে, চলে আসুন। আচ্ছা আপনি সত্যি করে বলুন তো, আমার ওইটুকু কথায় আপনি এত রেগে গেলেন কেন? অ্যাকচুয়ালি নো ওয়ান লাইকস টু বি ট্রিটেড উইথ রুডনেস অর নাইসনেস। সরি, এতটা রুড না হলেও পারতাম হয়তো। আচ্ছা আমি তো না হয় ভবগুরু, আপনি একটা কথা বলুন তো, আপনি এই ময়দানের বিভৎস রোদ্দুরে ঘর দুপুরে একা একা ঘুরে বেড়াচ্ছিলেন কেন? একাকিত্ব প্রচণ্ড অ্যাডিক্টিভ একটা জিনিস জানেন তো, এই একা একা ঘোরার মধ্যেও না একটা নেশা আছে। বাবা তো রবীন্দ্রনাথ তো লজ্জা পেয়ে যাবে এরকম কাব্য শুনলে। তা আপনি এই একাকিত্ব নেশায় হাবুডুবু খাচ্ছেন তাই তো? হ্যাঁ তা বলতে পারেন। তা বলি এই নেশাটা লাগলো কি করে আপনার বয়ফ্রেন্ডটি? সেসব ছিল এককালে, এখন আর নেই। তার মানে এখন আপনি সিঙ্গেল? মেবি মেবি নট। এই কেন বলুন তো? না ভাবছিলাম সামহালো ইয়া বিন্দাস ফ্লার্ট করু। ও কবার দেখেছেন? কি মুভিটা? ইয়ে জওয়ানি হে দিওয়ানি, ডায়লগ তো পুরো টু দ্য পয়েন্ট। ধরে ফেললেন তা প্রায় 70-80 বার। বাহ, তাহলে আপনিও সেই উড়না চাদহওয়ালা পাবলে তাই তো? তা বলতে পারেন, তবে লাইফের যা চাপ কতদূর উঠতে পারবো তা জানি না। কিসের চাপ? চাপ বলতে ওই যা হয় আর, বাবার রিটায়ারমেন্ট, মায়ের হাই প্রেশার, ফ্যামিলির এক্সপেকটেশন, ফিল্ম ইন্ডাস্ট্রির নেপোটিজম, এত কিছু চাপের মধ্যে দম বন্ধ করা খাঁচার মতো লাগে, এর মধ্যে ওরা সম্ভব বলুন তো? প্রবেশ, ইনসান কো সিফ ডিব্বে মে তব হোনা চাইয়ে জব ও মর চুকা হো। আরে ইসালা, আপনি তো কিছু কম জান না। হ্যাঁ না মশাই, আপনি হাল ছাড়বেন না কিন্তু। আচ্ছা আপনার মধ্যে একটা ব্যাপার আছে, আপনার অ্যাক্টিংটা হবে। তা কিরকম ভাই? ওই একটা ভাইব হয় না, ওই অ্যাক্টর পারফর্মারদের মতন একটা ভাইব, আপনার সাথে কথা বলেন এক্স্যাক্টলি ওটাই পাওয়া যায়। আচ্ছা বলছেন? হ্যাঁ। থ্যাংক ইউ ভাই। এনি চান্স আপনি কি ব্লাড করছেন? কই না তো। না মানে করলে কি ভালো হতো? এরকম সুন্দরী মেয়ে পাশে বসে থাকলে আর ফ্লার্ট করলে তো ভালোই লাগে। ঠিক ঠিক, চলুন একটু হাঁটা যাক। আচ্ছা ময়দানের পূর্ব কোণের গাছগুলোর সাথে এই পাড়ার কাকিমাদের সিঙ্গুলারিটি লক্ষ্য করেছেন কখনো? কিরকম? বছরের পর বছর ধরে ওদের পেছনে হয়ে যাওয়া সব প্রেমগুলোর পাড়ার কাকিমাদের মতো পুঙ্খানুপুঙ্খ বিবরণ ওদের কাছে পেয়ে যাবেন। ঠিক বলেছেন তো আপনি। তামশা আপনি কিন্তু ওই পুরনো নস্টালজিয়াগুলোকে আবার জাগিয়ে তুলছেন। কি কলেজের কথা মনে পড়ে যাচ্ছে বুঝি? হ্যাঁ ওই আর কি। তা আপনি সিঙ্গেল কেন? মানে আপনার মতন ছেলের তো সিঙ্গেল থাকার কথা না। মানে আমি কি বলেছি আমি সিঙ্গেল? মানে আপনার কি মনে হয় আমি সিঙ্গেল? মশাই বুঝি বুঝি, বলুন না দেবদাস কেস নাকি একতরফা প্যার? না একটা প্রেম ছিল,
किंतु ओई वो जिंदगी से कुछ और चाहती थी और मैं कुछ और। দেখলেন তো এতক্ষণ ধরে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম আমার একটা দরকারি কাজ ছিল। তার মানে বলছেন আমি কোম্পানিটা খুব একটা খারাপ দিই নাকি? না না শেয়ার বলতে নইলে এতক্ষণ ধরে একটা অচেনা মানুষের সাথে এত কিছু শেয়ার করা যায়, আপনার সাথে দেখা হলে জানতেই পারতাম না। কিন্তু 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 এবার যে আমাকে যেতে হবে। তাহলে চলুন আমার সাথে। এই তো আপনি বললেন অচেনা মানুষ, একটা অচেনা মানুষের সাথে কি চলে যাওয়া যায়? বলছি যে আপনার ফোন নাম্বারটা কি একটু দেওয়া যাবে, তাহলে পরের বার দেখা হওয়ার আগে একটু ভালো করে চিনে নিতাম। সে দিতেই পারি, কিন্তু আপনার ফোনে কি ইন্টারন্যাশনাল কল ঢুকবে? মানে অ্যাকচুয়ালি পরশু আমার বিয়ে, অ্যারেঞ্জ ম্যারেজ, পাত্র বিদেশে থাকে, দুদিন পরে আমার ঠিকানাও সেটাই হবে। ও হ্যাঁ, তা বলি কি ফোন নাম্বারটা না হয় থাক। এইভাবে প্রেমে ফেলে দিয়ে চলে যাবে কি করে বলুন? শেষবারের মতন শহরটাকে আরেকবার অনুভব করতে বেরিয়েছিলাম, ব্যাস শহরটা আলাদাই অনুভূতি দিয়ে দিল। দিস সিটি নেভার ফেলস টু সারপ্রাইজ। আই উইল মিস ইট ফর আ রিজন। আপনি সত্যিই ধূমকেতুই বটে। যাই হোক, এবার আমায় অনুমতি দিন, ভালো থাকবেন, আসি। এই দাঁড়ান দাঁড়ান, এই কার্ডটা ধরুন, কালকে সকালবেলায় আমার নাম করে এখানে ফোন করবেন। আরে এ তো খুব বড় একটা ট্যালেন্ট এজেন্সি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দিস, বাট আই ক্যান্ট অ্যাফোর্ড দেয়ার চার্জেস। কিচ্ছু লাগবে, আপনি শুধু আমার নামটাই বলবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসি আসুন। ও বান্ধবী ওই নীল চোখে ঘোর কাটে না আমার, বাকি বসন্ত গুলো থাক পড়ে চোখ ঝাপসা করে সোডিয়াম ভেপার। ও বান্ধবী ওই নীল চোখে ঘোর কাটে না আমার, বাকি বসন্ত গুলো থাক পড়ে চোখ ঝাপসা করে সোডিয়াম ভেপার। দেয়াল জুড়ে খেলা ঘর, ছাদের ঘরে আজ আমায় আদর কর। বিদায় বিদায় প্রিয় বন্ধু, বিদায় 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 প্রিয় বন্ধু, বিদায় 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 প্রিয় বন্ধু, বিদায় প্রথম চিঠি আজ তোর নামেই পাঠাই। চোখে আজ মেঘলা রং, কোন মন খারাপের বৃষ্টি হলি তুই, যে রাস্তা গেছে আবার নিরুদ্দেশ সেই রাস্তা আমারও জানিস, সেই রাস্তা আমারও জানিস। আবার আসবে নতুন কোন ভোর, তোর কোলে মাথা রেখে হবে অন্য কেউ যে তোর। বিদায় বিদায় প্রিয় বন্ধু, বিদায় 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 প্রিয় বন্ধু, বিদায় 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 প্রিয় বন্ধু, বিদায় প্রথম চিঠি আজ তোর নামেই পাঠাই। বিদায় বিদায় প্রিয় বন্ধু, বিদায় বিদায় বিদায়।
বিদায়, দেখা হবে না জানি তোমার আমার এ কলকাতায়।